طائر في طريق الحق يا جند الله جند الله جند الله جند الله جند الله. السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من نبي بعد. এসো দিন শিখি মিডিয়ায় তো এডমিন ভাইগণ এবং আরো দিনী ভাইয়েরা, আশা করি আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি সুস্থ। সম্মানিত দিনী ভাইগণ, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা নিয়ে যাচ্ছি আলোচনা করার জন্য, তা হলো মাশাক্কাতুস সালাফ ফি তালাবিল ইলম, ইলম অর্জনে সালাফুস সালেহিনদের আত্মত্যাগ। প্রিয় ভাইগণ, আজকে আমরা দিন শিখি, আমরা বিভিন্ন ফতোয়া জানি, মাসলা মাসলা জানি, আমরা হাদিস শিখি, তা আমাদের জন্য আজকে কত সহজ। আগের যুগের আলেমগণ, সালফে সালেহিনগণ, তারা কত কষ্ট করে এলেম শিখছেন, এটা এই যুগে বর্তমান আমাদের যুগে এটা বুঝা খুবই কঠিন। আজকে আমরা যে কোনো প্রশ্ন কোনো গ্রুপে করলে বিভিন্ন শায়েখ মাশায়েখরা আমাদের উত্তর দিয়ে দিচ্ছেন, আমরা জেনে যাচ্ছি কত সহজেই, কত সহজে আমরা আজকে হাদিসকে পেয়ে যাচ্ছি আমাদের সামনে, লক্ষ লক্ষ হাদিস উপস্থিত, কোনো কষ্ট হয় না। অথচ একবার কি আমরা ভেবে দেখেছি এই হাদিস, এই হাদিসের জ্ঞান, এই হাদিসগুলোকে সংকলন করতে যে, এই দিনে ওহির জ্ঞান অর্জন করতে যে সালফে সালেহিন তারা কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহু আকবার, তারা এই হাদিসের জ্ঞান অর্জনের জন্য তারা পৃথিবীর দিক দেহন্তে তারা ঘুরে বেরিয়েছেন, তা চষে বেরিয়েছেন, মিশর, বাগদাদ, মক্কা, মদিনা, কুফা, বসরা প্রভৃতি শহর তারা চষে বেরিয়েছেন। এই হাদিসের জ্ঞান অর্জনের জন্য তারা একটিমাত্র হাদিসের সত্যতা যাচাইয়ের জন্য তারা হাজার হাজার মাইল পাড়ি দিতে তারা কখনো পিছপা হননি। আমরা জানি সাহাবি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি একটিমাত্র হাদিস শিক্ষার জন্য তিনি এক মাসের পর তিনি সফর করেছিলেন, তিনি সিরিয়ায় গিয়েছিলেন একটি হাদিস শিক্ষার জন্য। আল্লাহু আকবার। তা আমরা আজকে এলেম শিখি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের গ্রুপে যে সকল এডমিন ভাইগণ আছেন তারা অনেক কষ্ট করেন, এবং দিনী ভাইরা আছেন তাদের অনেক সময় তাদের প্রশ্ন, তাদের দিন শিখার আগ্রহ দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যাই। আল্লাহ আকবার, তারা কত আগ্রহ দিন শিখার। তাই আমি চাই যে এই দিন শিখার আগ্রহ যেন আরো বৃদ্ধি পায় ও আরো বেড়ে যায়। সেজন্য আমি আপনাদের সম্মুখে আপনাদের সাথে একটু শেয়ার করব যে আগের যুগে সালফে সালেহিনগণ তারা কিভাবে এলেম অর্জন করেছেন, কত কষ্ট করেছেন এলেম শিক্ষার জন্য। চলেন আমরা দেখি, আমরা শুনি যে কিভাবে তারা এলেম অর্জন করেছেন। প্রথমে আসা যাক যে আবু মাসউদ আব্দুর রাহিম, তিনি বলেন যে ইবনু তাহের কে আমি বলতে শুনলাম, তিনি বলেছেন বুলতু দাম ফি তলাবিল হাদিস মাররাতাইন, আমি হাদিস শিখতে যে হাদিসের জ্ঞান অর্জন করতে যে আমি দুইবার রক্ত প্রস্তাব করেছি, একবার মাররাতাইন বি বাগদাদ ওখরা বি মক্কা, একবার বাগদাদে আর একবার মক্কায়। কিন্তু আমি হাফিন ফিল হাররে, আমি উত্তপ্ত বালুর উপর প্রখর রৌদ্রে আমি খালি পায়ে হাঁটতাম, যার কারণে আমার এই অবস্থা হয়েছিল, আর আমি হাদিস শিখতে যে কখনো আমি শহরেতে আরোহণ করিনি। তিনি বলেন আমি আমার নিজের কিতাব আমার পিঠে বহন করতাম, কখনো কাউকে কারো অবস্থা জিজ্ঞেস করতাম না, যখন যে পরিস্থিতি আসতো সেটা কি আমি মেনে নিতাম, আমি দৌড়দান করতাম। এটা সিয়ারু আলামিন নুবালায় 19 খণ্ডের 364 নম্বর পৃষ্ঠায় ঘটনাটি রয়েছে, যে তিনি হাদিস শিখতে যে তিনি দুইবার রক্ত প্রস্তাব করছেন। আল্লাহু আকবার। এরকম ভাবে আব্দুর রহমান বিন আবু হাতিম রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে আমরা একবার মিশরে 7 মাস আমরা ছিলাম হাদিস শিখতে, হাদিসের জ্ঞান অর্জনের জন্য, হাদিস শিক্ষার জন্য আমরা 7 মাস ছিলাম মিশরে। এই 7 মাসের ভিতর আমরা কখনোই ঝুলের তরকারি খেতে পারি নাই, ঝুলতে যে একটু তরকারি খাবো মজা করে, এই সৌভাগ্য আমাদের হয় না, আমরা পারি নাই, কারণ সারাদিন গুলো আমাদের বন্টন করা ছিল যে বিভিন্ন শায়েখদের ক্লাস করতাম আমরা, আর রাত্রে আমরা লেখতাম। এরকম তিনি বলতেছেন যে একদিন আমি এবং আমার এক ক্লাসমেট বন্ধু এক শায়েখের নিকট আসলাম,
তখন অন্যান্য ক্লাসমেট বললেন যে শায়েক আজকে অসুস্থ, তিনি আজকে আসতে পারবেন না। আমরা যখন শায়েকের নিকট থেকে প্রত্যাবর্তন করি তখন আমরা রাস্তায় একটা মাছ দেখতে পেলাম, মাছ দেখে আমাদের খুব ভালো লাগলো, মাছটা আমরা কিনে নিলাম। মাছ কিনে যখন বাড়িতে আসলাম এসে দেখি আবার আরেক শায়েকের দাস উপস্থিত, শায়েকের মজলিসে আমাদের চলে যেতে হবে। তখন এই মাছকে আমরা রান্না বান্না করবো এই সুযোগ আমাদের হলো না, আমরা চলে গেলাম আমাদের ক্লাসে দাসে। এরকম করে একদিন দুদিন তিন দিন চলে গেল, এদিকা মাছ নষ্ট হতে শুরু করলো, তখন আমরা বাধ্য হয়ে আমরা মাছটাকে কাঁচাই খেয়ে ফেললাম। আমাদের একটু অবসর সময় ছিল না যে আমরা মাছটাকে কাউকে বোনা করার জন্য দিব, যে ভাই তুমি মাছটাকে বোনা করে দাও আমার মাছটাকে খাই, এই অবসর সময় আমাদের ছিল না। তারপর তিনি বলেন শরীরের প্রশান্তি দিয়ে, শরীরে আরাম দিয়ে এলেম অর্জন হয় না, যিনি জ্ঞান অর্জন হয় না ওহির জ্ঞান শিক্ষা লাভ করা যায় না। এরকম ভাবে আল্লামা নাহভি মাহমুদ বিন আহমদ আবু বকর হায়াতুল বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি সকল সময় পড়ালেখা করতেন, এমনকি তিনি রাস্তায় লেখাপড়া করতেন। তিনি হেঁটে যাচ্ছেন আর রাস্তার ভিতর তিনি লেখাপড়া করতেছেন, এরকম রাস্তার মধ্যে লেখাপড়া করার অবস্থায় মাঝে মাঝে তিনি গর্তে পড়ে যেতেন আর অনেক সময় বিভিন্ন প্রাণী থেকে আঘাত করে ফেলত। এরকম ভাবে ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ আমরা চিনি, ইবনু কাইয়িম আজ-জাহাওয়ি অনেক মহান আলেম ছিলেন। তিনি বলেন যে আমরা আমাদের উস্তাদ ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলতে শুনলাম যে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন, একটা অসুস্থতার হয়ে গেল। তখন ডাক্তারগণ তাকে বললেন যে আপনি যদি এভাবে বেশি এলেম অর্জন করেন, এলেম নিয়ে কথা বলেন, চিন্তা ভাবনা করেন, বেশি জিজ্ঞাসাবাদ করেন তাহলে তো এটা আপনার জন্য একটু ক্ষতিকারক হয়ে যাবে। তখন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ডাক্তারগণকে উদ্দেশ্য করে বলতেছেন, ওহে ডাক্তারগণ, তোমাদের ডাক্তারের বিদ্যায় কি এটা নেই যে কোনো মানুষের মন যখন প্রফুল্ল থাকে, যখন একটু আনন্দিত থাকে, তখন এই যে মনের আনন্দ নফসের প্রফুল্লতা এটা কি তার রোগ প্রতিরোধে সাহায্য করে না? তখন ডাক্তারগণ বললেন হ্যাঁ। তখন তিনি বললেন আমি যখন এলেম নিয়ে চর্চা করি, যখন আমি জ্ঞান অর্জন করি, যখন আমি জিকির আজকার করি, তখন আমার অন্তর প্রফুল্ল হয়ে যায়, আমি অনেক আনন্দিত হয়ে যাই, আর এটাই আমার রোগ প্রতিরোধে সাহায্য করে। আল্লাহ আকবার। অসুস্থ ডাক্তারগণ নিষেধ করতেছেন এলেম শিখতে, চিন্তা ভাবনা করতে, তারপর তিনি বলতেছেন না এলেম শিখতে যে তিনি আনন্দ পান। আল্লাহ আকবার। এই কথাটি রয়েছে মিফতাহু দারি সাআদার দ্বিতীয় খণ্ডের 170 নম্বর পৃষ্ঠায়। এরকম ভাবে আপনারা হয়তো জানেন, নাম শুনেছেন ইমাম আহমদ বিন হাম্বল, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, তিনি বলেন أقام صعبته على حكم ابن عتيبة 18 شهرا যে শুআবা তার উস্তাদ হাকাম বিন উতাইবার নিকট 18 মাস তিনি ওখানে ছিলেন, ইয়ানি ইতলুবুল হাদিস, তিনি 18 মাস যাবত তিনি তার উস্তাদের নিকট থেকে হাদিসের জ্ঞান, হাদিসের জ্ঞান তিনি চর্চা করেছেন, শিখছেন। হাত্তা বা জুজু আবাইথি, এমনকি তিনি শেষ পর্যন্ত নিজের বাড়ির চৌকাট পর্যন্ত তিনি বিক্রি করে দিয়েছেন। আল্লাহু আকবার। এলেম শিখতে যে টাকার মায়া করেন নাই, ধন সম্পদের মায়া করেন নাই, নিজের বাড়ির চৌকাট পর্যন্ত তিনি বিক্রি করে দিয়েছিলেন। কথাটি রয়েছে লিলাল ও মারিফাতুর রিজাল দ্বিতীয় খণ্ডের 342 নম্বর পৃষ্ঠায়। এরকম ভাবে ইবনু উয়াইনা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সামিআতু শুআবাহ ইয়াকুল, আমি শুআবাকে বলতে শুনলাম, মান তালাবাল হাদিস আফলাস, যে নাকি হাদিসের জ্ঞান অর্জন করতে চায়, হাদিস শিখতে চায়, ওহির জ্ঞান শিখতে চায়, মাসলা মাসায় শিখতে চাই, সে নিঃস্ব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। বিআতু তাসতা উম্মি বিসাবাতি দানানির, আমি আমার মায়ের গামলাটা পর্যন্ত 7 দিনারের বিনিময়ে বিক্রি করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। নিজের এলেম শিখতে যে নিজের মায়ের গামলা বিক্রি করে দিয়েছে, এরকম মনুষ্যী বিগত হয়ে গেছে আমাদের থেকে। আল্লাহু আকবার। এই কথাটি রয়েছে সিয়ার ও আলামিন নুবালার সপ্তম খণ্ড 220 নম্বর পৃষ্ঠায়। এরকম ভাবে ইবনু আবি হাতিম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি আমার আব্বুকে বলতে শুনলাম যে তিনি বলেছেন যে আমরা 214 হিজরিতে এই বসরায় আমরা 18 মাস ওইখানে আমরা 8 মাস আমরা ওইখানে ছিলাম। তখন
আমার ইচ্ছা ছিল যে আমি ওইখানে কয়েক বছর থাকবো, থেকে জ্ঞান অর্জন করবো, শিখবো, কিন্তু একটা সময় আসলো যখন নাকি টাকা পয়সা কিছুই নেই, ধন সম্পদ সবে শেষ হয়ে গেল, তখন আমি আমার নিজের পরনের কাপড়, আমি যে সকল কাপড় পরিধান করি এ সকল কাপড় আমি একের পর এক আমি বিক্রি করতে শুরু করলাম। কাপড় বিক্রি করতে করতে এক সময় এমন অবস্থা হলো যে আমার হাতে আর কিছুই নেই, কিছুই নেই আমার হাতে। ও মাযাইতু আতুফু মা সাদিকিন লিল্লাহ মাশায়েখ, আমি আমার এক বন্ধুর সাথে, আমি আমার এক ক্লাসমেটের সাথে আমি শায়েখদের নিকট যাইতাম। ও আসমা মিনহুম ইলাল মাসা, আর সন্ধ্যা পর্যন্ত আমি শায়েখদের নিকট আমি শুনতাম, যিনি জ্ঞান অর্জন করতাম। তারপর আবার আমার বন্ধুর সাথে, আমার সহপাঠীর সাথে আমি আবার বাড়িতে প্রত্যাবর্তন করতাম। কিন্তু আমার বন্ধু চলে যেত আমার বাড়িতে, আর আমি চলে যেতাম আমার বাড়িতে। রাজা আলথু আশ্রবুল মা আমিনাল জু, আর আমার বাড়িতে কোনো কিছুই নেই, কোনো খাবার নেই, হাতেও টাকা পয়সা নেই, কিছুই নেই, ধন সম্পদ, তাই ক্ষুধা তাড়নায় আমি পানি পান করি আমি রাতে শুয়ে থাকতাম, কোনো খাবার ছিল না আমার। সুম্মা আসবাহাতু মিনাল গাত, পরের দিন সকালে আমার বন্ধু এসে আমাকে বললেন, চলো ভাই ক্লাসে আমরা চলে যাই। ফাজআলতু আতুফু মাআহু ফি সিমাইল হাদিস আলা জুইন শাদীদিন, আমি তীব্র ক্ষুধা নিয়ে আমি আবার চললাম ক্লাসে শায়খের নিকট হাদিস শুনতে। অনসরফতু জায়ান, সারাদিন হাদিস শোনার পর আবার যখন প্রত্যাবর্তন করলাম সেই ক্ষুধা অবস্থায়। ফালাম্মা কানা মিনাল গাদি গাদা আলাইয়া, তারপর তৃতীয় দিন সকালে আমার সহপাঠী, আমার ক্লাসমেট আমার নিকট আসলেন, এসে বললেন, মুর বিনা ইলাল মাশায়েখ, চলো ভাই আমরা যাই শায়েখের নিকট আমরা হাদিস শুনবো। তখন আমি বললাম যে আমি অনেক দুর্বল হয়ে গেছি আর আমার পক্ষে যাওয়া সম্ভব না। তখন আমার ক্লাসমেট আমার সহপাঠী আমাকে বললেন যে তোমার দুর্বলতা কিসের? তখন আমি বললাম যে আর আমি গোপন রাখতে পারতেছি না, আমি এই দুই দিন মাদা ইয়াউমানি মা তুইমতু ফীহিমা শাইয়ান, দুদিন চলে গেল, এই দুই দিনে আমি কোনো খাবার খেতে পারি নাই। আল্লাহু আকবার। তখন তার সহপাঠী তাকে বললেন যে আমার কাছে এক দিনার আছে, চলো আমরা বন্টন করে নেই। তখন তার সহপাঠী তাকে এক দিনার নিল, অর্ধ দিনার দিলেন, আর অর্ধ দিনার নিয়েই তিনি বস্তা থেকে প্রত্যাবর্তন করলেন। আল্লাহু আকবার। এরকম ভাবে জাফর বিন জাফর তিনি বলেন যে আমরা আলী ইবনুল মাদিনি, আলী ইবনুল মাদিনি আপনি হয়তো শুনেছেন, ইমাম বুখারীর তিনি উস্তাদ ছিলেন, যে উস্তাদকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি ভয় পাইতেন তিনি ছিলেন আলী ইবনুল মাদিনি। এলেমের কারণে, এলেমের ভয়, এই জাফর তিনি বলেন যে আলী ইবনুল মাদিনির ক্লাসে উপস্থিত হওয়ার জন্য, পরের দিন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য আমরা আগের দিন আসরের সময় আমরা জায়গা দখল করে বসে থাকতাম, এবং সারাদিন আমরা, সারা রাত আমরা বসে থাকতাম, আমরা কেউ জায়গা থেকে উঠতাম না। এই বয়ে যদি কেউ জায়গা থেকে উঠে তাহলে হয়তো সে আর বসার জায়গা পাবে না। আল্লাহ আকবার। তিনি বলেন যে আমি এক শায়েখকে দেখলাম, তিনি এক কাপড়ের এক পাত্রে তিনি প্রস্রাব করতেছেন, এই বয়ে যদি উঠে যায় তাহলে হয়তো সে ক্লাসে বসার আর জায়গা পাবে না। আল্লাহ আকবার। কত আগ্রহ ছিল, কত ইসফিয়া ছিল এলেম অর্জনের জন্য, এবং তারা কতটুকু দেখ স্বীকার করেছেন, কতটুকু ধৈর্য ধারণ করেছেন, তারা যেরকম তাদের কষ্ট স্বীকার করেছেন শারীরিক ভাবে, ঠিক তেমন ভাবে তারা এই আর্থিক দিক থেকেও তারা এরকম কষ্ট স্বীকার করেছেন। তারা এলেম শিক্ষার জন্য, হাদিসের জ্ঞান অর্জনের জন্য, ওহির জ্ঞান শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য তারা সম্পদের মায়া করে নাই, টাকার মায়া করে নাই। এরকম ভাবে সম্মানিত দিনী ভাইগণ, মোহাম্মদ ইসমাইল আল সাইগি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি কোনো এক সফরে বাগদাদে ছিলাম, বাগদাদে কোনো এক সফরে আমি ছিলাম, তখন আমাদের নিকট যে সেই আহলে সুন্নাহ জামাতের ইমাম, যে ইমাম 10 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন, সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি দৌড়াচ্ছেন, আর তার দুই হাতে ছিল তার জুতা, তার জুতা ছিল তার হাতে, আর আমি ছিলাম সেই সফরে দৌড়াচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তখন ফাখাযা বি হাকাযা বি মাজামি'ই সাউবিহি, তখন আমার বাবা তার কাপড় ধরে বললেন যে ফাকালা ইয়া আবা আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, মানে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলতেছেন, তার উপাধি উপনাম ছিল আবু আব্দুল্লাহ, যে আবু আব্দুল্লাহ আলা তাস্তাহি,
আপনার কি লজ্জা করে না এই বৃদ্ধ বয়সে হাতে জুতা নিয়ে বাগদাদে আর কতকাল আপনি দৌড়াইবেন? আপনার কি লজ্জা করে না? ইলামাহাউলান এই সকল ছাত্রদের সাথে আর কতকাল আপনি এইভাবে দৌড়াইবেন? যখন দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কি জব দিচ্ছেন, ইলাল মউত মৃত্যু পর্যন্ত, মানে তিনি বলতে চাচ্ছেন আমি মৃত্যু পর্যন্ত আমি এলেম শিখব। আল্লাহু আকবার। আমরা জানি এই প্রখ্যাত সাহাবী আবু হুরায়রাহ আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে হাদিস শিখতেন, তিনি রাসূল থেকে সবচেয়ে বেশি তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন আমি আমার নিজেকে দেখেছি রাসূলের মেম্বার এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কামরার মাঝখানে আমি পড়ে থাকতাম মাঝে মাঝে, মানুষ বলতো এটা পাগল হয়ে গেছে, পাগল পড়ে আছে, অথচ আমি পাগল ছিলাম না, খোদার কারণে আমি পড়ে থাকতাম। আল্লাহু আকবার। তিনি রাসূলের নিকট থেকে হাদিস শিখতেন, কোনো খেতে পারতেন না, আল্লাহু আকবার, তিনি শুয়ে থাকতেন, অন্য বোনা রয়েছে, তিনি কাউকে বলতেন যে কেমন আছেন, সালাম দিতেন, জিজ্ঞাসা করতেন, কোন আয়াত জিজ্ঞাসা করতেন, উদ্দেশ্য ছিল যাতে করে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি যেন বুঝে নেয় আবু হুরায়রা খোদার্ত, কিন্তু কেউ তার কষ্ট আর বুঝতেন না। তিনি একদিন বলেন যে একদিন আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, হ্যাঁ, যাতে করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন যে আমি খোদার্ত, আবু বকর বুঝলেন না, উমর রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হলো, উমর রাদিয়াল্লাহু আনহু বুঝলেন না, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেওয়া হলো তখন বুঝলেন যে আবু হুরায়রা খোদার্ত, কত কষ্ট করেছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এলেম শিক্ষার জন্য। এরকম ভাবে ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, আপনার হয়তো ইবনু কাসির রাহিমাহুল্লাহর নাম শুনেছেন, যে তাফসীর ইবনু কাসির যেটা প্রসিদ্ধ নামে, এই ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ক্বাদ কানাল বুখারী ইয়াস্তাইযু ফিল লাইলাতি ওয়াহিদাতি মিন নাওমিহি, যে একদিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি ঘুম থেকে উঠলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঘুম থেকে উঠলেন, উঠে তিনি বাতি জ্বালালেন, বাতি জ্বালিয়ে তিনি একটা ফায়দা লেখা শুরু করলেন, যে যেটা তার মনে হয়েছিল এমন একটা বিষয় তিনি লেখা শুরু করলেন, তারপর লিখে আবার বাতি নিভিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন, তারপর আবার উঠলেন, আবার তিনি লেখলেন, তারপর আবার ঘুমিয়ে পড়লেন, বাতি অফ করে আবার শুইলেন, এরকম ভাবে এক রাত্রি প্রায় তিনি প্রায় 20 বার তিনি ঘুম থেকে উঠ জাগ্রত হয়েছেন, লিখেছেন, বাতি জ্বালিয়েছেন, লিখছেন, আবার শুতেন, আবার উঠছেন, এরকম ভাবে 20 বার। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি কোনো রাত্রে 20 বার সে ঘুম থেকে উঠে, আবার শোয়, আবার উঠে, ঘুমিয়ে আর কেমন হয়। আল্লাহু আকবার। বুখারী রাহিমাহুল্লাহ কষ্ট করেছেন আসলে। প্রকৃতপক্ষে যারা নাকি জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, আজকে আমরা যাদের নাম আমরা স্মরণ করি কোথায় কোথায়, যাদের আমাদের অন্তর থেকে যাদের জন্য দোয়া আসে, তারা জীবন অনেক কষ্ট করেছেন, কষ্ট ছাড়া এলেম অর্জন হয় না, এটাই বলেছেন আবু আহমদ নাসর বিন আহমদ আল ইয়াত আল ফাকি আল সামারকান্দি রাহিমাহুল্লাহ। তিনি বলেন লা ইনালু হাযাল ইলমা ইল্লা মান আত্তালা দুকানাহু ওয়া খাররা বুস্তানাহু ওয়া হাজার ইখওয়ানাহু ওয়া মাতা আকরাবু আহলিহি ইলাইহি ফালাম ইয়াশহাদ জানাতাহু। তিনি বলেন এলেম জ্ঞান সেই অর্জন করতে পারবে যে তার ব্যবসা বাণিজ্যকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে, অখররা অবস্থানাহু ক্ষেত খামার বাগান সবকিছুকে ধ্বংস করে দেবে, সকল ভাইদেরকে পরিত্যাগ করবে, আপন জন মারা যাবে, তারপর সে জানাজায় উপস্থিত হবে না। রয়েছে আল জামেল আখলাক রবি আদাব ইসলাম দ্বিতীয় খণ্ডে 174 নম্বর পৃষ্ঠায়। এরকম ভাবে ইহিয়া বিন সাঈদ আল কাত্তান তিনি তার হাদিস চর্চা দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন কুনতু আখুযু মিনাল বাইতি ক্বাবলা গাদাতি ফালা আরজু ইলাল আকানা, আমি সকালে নাস্তার আগে আমি বাড়ি থেকে বাহির হইতাম হাদিস শিক্ষার জন্য, আর এশার আগে আমি আর বাড়িতে প্রত্যাবর্তন করতে আমার আর সুযোগ হতো না। আল্লাহু আকবার। সকালে বাহির হইতেন এলেম শিক্ষার জন্য এবং সন্ধ্যার এশার আগে তিনি প্রত্যাবর্তন করতে পারতেন না। আল্লাহু আকবার।
এরকম ভাবে ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ, ইবনে শিহাব জুহরি প্রখ্যাত মুহাদ্দিসদের সর্বপ্রথম হাদিসকে তিনি একত্র করেন। ইবনে শিহাব জুহরি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন পানি পার করতেন তখন বলতেন, হে আল্লাহ তুমি আমাকে ইবনে শিহাব জুহরির মতো বিনদান করো। এই ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি 45 বছর যাবত আমি শাম এবং হেজাজের মাঝে আমি আসা যাওয়া করেছি হাদিস শিক্ষার জন্য। শাম এবং হেজাজের মাঝে আমি আসা যাওয়া করেছি, আর আমি যে কোনো হাদিস যখন আমি পাইতাম হাদিসটাকে আমার পছন্দ হতো, ভালো মনে হতো, হাদিস যত দূরই হোক না কেন আমি দূরবর্তী মনে করতাম না, আমি সেখান থেকে আমি হাদিসকে নিয়ে আসতাম। এরকম ভাবেই ওবাইদ বিন ইয়াইশ তিনি বলেন, যিনি 288 হিজরিতে তিনি ইন্তেকাল করেন, ইনাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি বলেন আকামতু সালাতিনা সানাতান মা কানতু বিয়াদি আলি বিল্লাইল, 30 বছর যাবত আমি রাত্রে আমি নিজ হাতে খাবার খাই নাই। কানাত উখতি, আমার এক বোন ছিল, আমার বোন আমাকে খাবার রাত্রে খাবার লুকমা তুলে আমার বোন আমাকে খাওয়াতো, আর আমি আনা আকতুব, আর আমি লিখে যাইতাম, আমি লিখতাম। এক বছর দুই বছর যাবত নয়, এক এক করে প্রায় 30 বছর যাব তার বোন তাকে রাতে খাবার খাওয়াতো আর তিনি হাদিস লিখতেন। আল্লাহু আকবার। সম্মানিত দিনি ভাইগণ, সালেফ সালেহিনগণ তারা এলেম শেখার জন্য এভাবে কষ্ট করেছেন। তো আজকে এই সংক্ষিপ্ত একটু আলোচনা হলো, ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব এগুলো শোনার জন্য। আজকে প্রথম পর্ব ইনশাল্লাহ, আগামীতে দ্বিতীয় পর্ব, এভাবে আমরা পর্ব আকারে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ আমাদেরকে, আমরা শুনলাম যে সালফে সালেহিনগণ কত কষ্ট করেছেন, তো এগুলো শোনার মাধ্যমে আমাদের যেন আল্লাহ একটু উপকার দেন, আমরাও যেন এই দিনই শিক্ষার ক্ষেত্রে আমরা যেন একটু ত্যাগ স্বীকার করতে পারি। বিশেষ করে একটা কথা না বললেই নয় যে যারা নাকি ইসলামিক দাওয়া টিমের এডমিন ভাইগণ, তা অনেক কষ্ট করেন, কষ্ট করে তারা বিভিন্ন সদস্য সংগ্রহ করেন, বিভিন্ন ভিডিও এডিট করেন, অনেক কষ্ট করেন তারা। তাদেরকে, বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা দিনের খেজমত করতেছেন, কষ্ট করতেছেন, কিন্তু আপনাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে, আরো সক্রিয় হতে হবে। কারণ দেখেন যে এরা কত কষ্ট করছে এলেম অর্জনের জন্য। আজকে আমাদের কাছে হাদিস এভাবে আমরা পাচ্ছি কিতাব আকারে, সংকলন আকারে দিনের জ্ঞান, অথচ তারা কত কষ্ট করে দিনের জ্ঞানকে এভাবে সংগ্রহ করে গেছেন। আমাদেরও আরো আমাদের গতি, আমাদের স্পৃহা, আমাদের আগ্রহ আরো বৃদ্ধি করতে হবে এলেম শিক্ষার জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমাদের খেদমত কবুল করুক, আল্লাহ আমাদের দিনের শিক্ষার আগ্রহকে আরো বৃদ্ধি করে দিয়ক। আমিন। আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।